আমি বললাম তো আপনাকে এভাবে রিকোয়েস্ট করবেন না অলরেডি আমি লেট আমার ইমার্জেন্সি যেতে হবে ভাইয়া মামা চলেন আপু আপনার আপনার এক মিনিট যাবেন না আমি বলি আপনাকে আপনার জাস্ট ক্ষতি হবে আমি যদি যেতে না পারি তাহলে আমার সাথে অনেকগুলো মানুষ জড়িয়ে আছে তাদের ক্ষতি হয়ে যাবে প্লিজ আপনি একটু অন্য একটা রিকশা দেখেন না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন আপনার বেশি ইমার্জেন্সি হয়তো বা আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ May I come in, sir? Yes, come in. Sir, interview দেওয়ার জন্য এসেছি। Interview দেওয়ার জন্য এসেছিলেন? এখন কটা বাজে? Sir, 12:20। আপনি interview কটায় ছিল? 10টা নাগাদ। আপনি 2 ঘন্টা পরে interview দেওয়ার জন্য আসছেন, তাই না? জানেন কেন থেকে আপনার interview হবে না। Sir, please এভাবে বের করে দিবেন না। আসলে একটু প্রবলেমে পড়ে গিয়েছিলাম তো এই জন্য লেট হয়েছে চাকরিটা আপনার প্রয়োজন হতে পারে কিন্তু আমাদের এরকম এমপ্লয় প্রয়োজন নাই যে ইন্টারভিউ দিনে 2 ঘন্টা পরে আসে যাদের মধ্যে নতুন টাইম সেন্স নাই এই সব এমপ্লয় আমরা রাখি না জানেন কি থেকে স্যার স্যার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন এই চাকরিটা আমার খুব দরকার খুব জরুরি আর আপনি যদি এখন বের করে দেন তাহলে আমি খুব প্রবলেমে পড়ে যাব প্লিজ আপনি একটু ব্যবস্থা করুন আপনি চেষ্টা করলে পারবেন বললাম না আপনি কাছে যাইতে যান স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা তুমি ওনার ইন্টারভিউ নেননি কেন স্যার উনি তো 2 ঘন্টা পরে এসেছে স্যার এই জন্য ইন্টারভিউ নেননি স্যার তুমি ওনার কাছ থেকে কারণ জানতে চেয়েছিলে যে কেন 2 ঘন্টা লেট হয়েছে স্যার সেটা জেনে স্যার আমি কি করব স্যার অ্যাকচুয়ালি স্যার আপনি তো শিখিয়েছেন স্যার যাদের মধ্যে নতুন টাইম সেন্স নেই তাদেরকে না রাখতে এই জন্য স্যার আমি বের করে দিয়েছি স্যার হ্যাঁ আমি বলেছিলাম যাদের টাইম সেন্স নেই তাদেরকে বের করে দিতে কিন্তু আমি কি এটা বলেছিলাম আমার অফিসে যারা নতুন আসবে সে তো আমার অফিসে নতুন এসেছে ইন্টারভিউ দিতে তাকে আমার অফিসের নিয়মগুলো আগে বোঝাই দিতে হবে দেন হচ্ছে সে টাইম সেন্স হিসেবে বুঝতে পারবে এবং তাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আপনি 2 ঘন্টা কেন লেট করে এসেছেন এই কারণটা জানা খুবই জরুরি ছিল রাইট সরি স্যার সে আমার জন্য 2 ঘন্টা লেট করেছে আমি অফিসে আসার সময় ফোন আসে আমার বন্ধু রাজীব অ্যাক্সিডেন্ট করেছে বাইক অ্যাক্সিডেন্ট ওই মুহূর্তে আমি যদি ওর ওইখানে পৌঁছাতে না পারতাম ওকে আমি বাঁচাতে পারতাম না ওকে নিয়ে ইমিডিয়েটলি আমাকে হসপিটালে নিয়ে আইসিউতে ভর্তি করতে হয়েছে সেই সময় আমার গাড়িটা নষ্ট হয়ে যায় আমি ওনার রিক্সাটা নিয়ে যাওয়ার কারণে উনি টাইম টু টাইম আপনার এখানে অ্যাটেন্ড হতে পারে যার কারণে ওনার 2 ঘন্টা লেট হয়েছে রাইট জি স্যার এখন আপনি বলেন আমি যদি অফিসে এন্ট্রি নিতে আর 5টা মিনিট লেট করতাম এই মেয়েটা কোনো অপরাধ ছাড়াই তার যোগ্য চাকরিটা পেত না তার জন্য অপরাধীটা আমি হতাম ঠিক আছে স্যার এরকম ভুল আর কখনো হবে না ঠিক আছে নেক্সট টাইম থেকে অবশ্যই আপনি কারণটা জানবেন শুনো মানুষের জীবনে সুবিধা অসুবিধা থাকবে মানুষের জীবনে ঝামেলা থাকবে আগে কারণটা শুনবেন যদি কারণটা আপনার মনে হয় যে অ্যাকসেপ্ট করার মতো তাহলে তাকে অ্যাকসেপ্ট করবেন অন্যথায় তাকে বের করে দেবেন আমি এইভাবে বলেছি আচ্ছা আপনি এক কাজ করেন ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেন কেমন ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার মোস্ট ওয়েলকাম ধন্যবাদ দিতে হবে না আপনি আগামী কাল থেকে আমি আশা করব যে আপনি আপনার দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করবেন হ্যাঁ আমি যেভাবে আপনার ইন্টারভিউ ছাড়া আপনাকে নিয়োগ করলাম আমি আশা করব যে আপনি আমার সম্মানটা রাখবেন এবং কেউ যেন আমাকে কোনোভাবে কথা শোনাতে না পারে কেমন অবশ্যই স্যার থ্যাংক ইউ তাহলে আসতে পারেন